বাগদায় ভোট, বিজেপির শক্ত জমিতে লড়াই প্রস্তুত তৃণমূল। বিগত নির্বাচনের মতো এই উপনির্বাচনেও মানুষের রায় তাদের পক্ষে থাকবে, আশাবাদী বিজেপি। আগামী 10ই জুলাই বাগদা বিধানসভায় উপনির্বাচন। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে নির্বাচনের কথা জানায় নির্বাচন কমিশন। 13 তারিখ ভোট গণনা। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার সাথে সাথেই প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি। এই কেন্দ্র থেকে বিজেপির হয়ে দাঁড়িয়ে 2021 সালে বিশ্বজিৎ দাস জয়লাভ করেছিলেন। পরবর্তীতে তৃণমূলে যোগদান তিনি। ভালো উপনির্বাচন হবে, আমাদের যে বিধায়ক ছিল তিনি পদত্যাগ করেছেন। যত তাড়াতাড়ি ভোট হয় আমাদের ভালো, কারণ আমাদের উন্নয়ন রাস্তাঘাট অনেক যে উন্নয়ন হয়েছে, আরও যত তাড়াতাড়ি আমাদের ভোট হয়ে যায়, আমাদের যে কেউ ক্যান্ডিডেট হোক আমাদের কাছের লোকই হবে এবং আমাদের উন্নয়ন হবে, আমরা সেটাই চাই। 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন বিশ্বজিৎ দাস। নির্বাচনের আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় বাগদা কেন্দ্রে বিধায়ক শূন্য হয়, ফলে এই কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে কমিশন। বাগদা বিধানসভায় মোট 12টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মোট ভোটার সংখ্যা 2,77,464। বিধায়ক তো একজন দরকারি, আর সে যেই দ্বারা এখন এই অতিরিক্ত গরমে একটু ঠান্ডা হলে বৃষ্টি হলে ভালো হতো, ঠিক আছে ভোট তো দিতে হবে। সদ্য সমাপ্ত বনগাঁ লোকসভা কেন্দ্রের ভোটে বিজেপির শান্তনু ঠাকুর বাগদা বিধানসভা আসনে 20,614 ভোটে এগিয়েছিলেন। এই কেন্দ্রে শান্তনুর প্রাপ্ত ভোট ছিল 1,12,704। তার প্রতিদ্বন্দ্বী তৃণমূলের বিশ্বজিৎ দাস পেয়েছিলেন 92,090 ভোট। এ বিষয়ে তৃণমূল নেতা প্রসেনজিৎ ঘোষ জানান, আমরা ভোটের জন্য প্রস্তুত, দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা হলেই আমরা ভোটের ময়দানে নেমে পড়ব। তিনি আরও বলেন, লোকসভা ভোটের প্রভাব এই নির্বাচনে পড়বে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ানের নিরিখে মানুষ আমাদেরকেই জয়ী করবে। হ্যাঁ, নির্বাচন কমিশনের পক্ষ থেকে আজকে বাগদা সহ যে কটি উপনির্বাচন আছে তাদের নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ করেছে এবং আগামী 10ই জুলাই বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, 13 তারিখে গণনা। আমাদের প্রস্তুতি আছে, কারণ সদ্য আমরা লোকসভা নির্বাচন অতিবাহিত করলাম। আমাদের প্রস্তুতি আছে, সাংগঠনিকভাবে আমরা তৈরি আছি। আমাদের দলের থেকে প্রার্থী ঘোষণা হলেই আমাদের নেতৃত্ব কর্মীরা প্রচার কর্মসূচিতে তারা নেমে যাবে এবং তারা চেষ্টা করবে যে এই নির্বাচনে ওখান থেকে আমাদের দলীয় যে প্রার্থী থাকবে সেই প্রার্থী যাতে বিপুল ভোটে নির্বাচিত হয় তার সবসময় সমস্ত রকম চেষ্টা থাকবে। উপনির্বাচনের ক্ষেত্রে আমরা প্রথমেই আমাদের রাজ্য সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন মানুষের কাছে পৌঁছে গিয়েছে এবং গ্রাম উন্নয়ন যেটা চলছে, যে পথশ্রী বা মানুষের 100 দিনের কাজের টাকা এবং যে আবাস যোজনার যে টাকা বন্ধ আছে সেই টাকা পৌঁছে দেওয়া ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত গ্রাম উন্নয়নের ক্ষেত্রে যে যে পরিকল্পনাগুলো বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন সেইগুলোই মানুষের কাছে আমাদের তুলে ধরা। এ বিষয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি নেতা দেবদাস মণ্ডল। তিনি বলেন, বাগদা বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি, বাগদার মানুষ সেটা প্রমাণ করেছেন। মতুয়া অধ্যুষিত বাগদার মানুষ নাগরিকত্ব ইস্যুতে বিজেপিকেই জয়ী করবেন। বাগদা আপনারা দেখেছেন পরপর 19 থেকে যদি দেখেন, 19-এ আমরা ওখানে জয়ী হয়েছি, লিড পেয়েছিলাম বাগদাতে, 21-এ আমরা ওখানে জিতেছি এবং 24-এ প্রায় 20,000+ লিড আছে আমাদের। 3টে পঞ্চায়েতে 70 ভোট, কোথাও 150 ভোট, কোথাও 80 ভোট, কিন্তু ওভারঅল আমরা 12টা পঞ্চায়েতে বাগদায় প্রায় 20,000+ জিত হয়েছে। যে যাই বলুক আপনাকে করছে, এই উপনির্বাচন ভারতীয় জনতা পার্টির প্রার্থী জিতবে, কারণ বাগদা উদ্বাস্ত মানুষ আছে যারা শান্তনু ঠাকুর সিএ নিয়ে লড়াই করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং অমিত শাহ যিনি স্বরাষ্ট্রমন্ত্রী সিএ লাগু করেছেন, সেই সিএ অ্যাপ্লাই অনেকেই করেছে। তো যারা সিএ সুবিধা পেয়েছে এবং সুযোগ সুবিধা যেগুলো আছে সেগুলো তারা পেয়েছে। আগামী যে উপনির্বাচন, সেই উপনির্বাচন আপনি নিশ্চিত থাকুন, আমি এখনো বলছি ভারতীয় জনতা পার্টির জয় ওখানে নিশ্চিত।
সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।